Hello friends, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমি রাইসুল ইসলাম ক্রিকেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করি ভালো আছেন। তো আমি আজ আপনাদের দেখাবো আপনি কিভাবে আইডিএম ইনস্টল দিবেন এবং এটা যে কোনো ব্রাউজারের সাথে কীভাবে সেট করবেন এবং ইউটিউব থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করবেন। তো চলুন ভিডিও শুরু করি। ডাউনলোড আমি দিয়ে রেখেছি, আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডাউনলোড লিংক। ইনস্টল দিচ্ছি আমি, আইডিএমটা আগে ইনস্টল দিবেন কীভাবে সেটা দেখুন। নেক্সট দিবেন, এখানে চেক মার্ক করে দিবেন, তারপর নেক্সট 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 ইনস্টল হচ্ছে। ফিনিশ দিবেন, সরি আমার একটু হয়ে গেছে। তো দেখেন এই যে আমার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ডাউনলোড, আপনি যদি ক্রোমে থাকে সমস্যা নেই, সেম প্রসেস আমি দেখাই দেবো। দেখেন আমি এই একদম বাম পাশে করে ওকে আইকন আছে, এখানে ক্লিক করুন। তারপর এখানে দেখুন এক্সটেনশনস, এই যে এখানে করুন, তারপর এই প্রথম এক্সটেনশন এখানে ক্লিক করুন। তো এটা আনার পরে আপনারা এই যে আপনারা এই যে আইডিএম মানে বড় রাইট বাটন ক্লিক করবেন, তারপর ওপেন ফাইল লোকেশন দেবেন। এখানে দেখেন আপনাদের একটা ফাইল খুঁজতে হবে, সেটা আমি দেখাই দিচ্ছি। ইয়েস, এই যে এই ফাইলটা, এই ফাইলটা আপনারা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিন। তারপরে এখানে হয়ে যাবে, আপনাদের পেস্ট করার পরে আপনারা এই আপনারা এই যে এই ফাইলটা জাস্ট এখানে টেনে কপি করে দিবেন। তারপর এখানে এনাবেল দিবেন, তো কাজ হয়ে গেছে। তো এখন দেখুন আমি ইউটিউবে যাচ্ছি, এই ফার্স্ট ভিডিওটা দিয়ে যাচ্ছি। দেখো এই যে এখানে লেখা হচ্ছে ডাউনলোড দিস ভিডিও, এখানে ক্লিক করলে তারপর এখানে স্টার্ট নাও দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছ কিভাবে তোমরা আইডিএম এর প্রোগ্রাম সেট করবে বা যে কোনো ব্রাউজারে সেট করবে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো, আল্লাহ হাফেজ।